এখন আপনাদের একটা মাথা নষ্ট করা কালারফুল কালেকশন দেখাবো। এটাও হট পিঙ্কের মধ্যে বিন হামিদের অ্যানাদার কালেকশন। সো হ্যাভি এমব্রয়ডারি দুপাট্টা, এখানে লেখা আছে ডিসেন্ট হ্যান্ড ওয়ার্ক এমব্রয়ডারি শিফন কালেকশন উইথ হ্যাভি দুপাট্টা। সো এই হচ্ছে আমি আগে বলে নিয়েছি, আমি ইনারটাকে দিয়ে নিয়েছি যাতে করে আপনার কালারটা একদম একজাক্টলি বুঝতে পারেন, যখন না ইনার ছাড়া হয় তখন কিন্তু কালারগুলো লাইট কালার দেখা যায়। তো আমি ট্রাউজার কাপড়টাকে ভেতরে দিয়েছি যাতে করে আপনাদের কাজগুলো বুঝতে একদম ইজি হয়। তো এই হচ্ছে ফ্রন্ট পার্টটা ড্রেসের, যেটাকে হট পিঙ্ক বা ম্যাজেন্টা বলেই আখ্যায়িত করা হয়। ফ্রন্টটা খুব সুন্দরভাবে ওয়ার্ক করা, ভেতরে ভেতরে এইভাবে সুন্দর করে পেস্ট কালারটা ওয়ার্ক আছে। এই যে দেখুন, এখানে গোল্ডেন জরি ওয়ার্ক, উপরে হচ্ছে গ্লাস পাইপ ওয়ার্ক, আর তার নিচে মানে এটার মধ্যে অ্যাক্সেসরিজ আপনার নিচের অংশটা এভাবে কাটওয়ার্ক করা, ফ্লাওয়ার ফ্লাওয়ারটাকে মাথায় রেখে কিন্তু কাটওয়ার্ক করা হয়েছে, টার্সেল করা, দেন হচ্ছে যে অংশগুলোতে ম্যাচিং পার বসানো, এটা স্লিপসের পোর্শনটা অনেক কালারফুল। এখন একটা সুপার এক্সক্লুসিভ ব্ল্যাক কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার গলাটা একটু বসা আর জোরে কথা বলছি না। সো পিওরের উপর এটাও সেম ক্যাটালগের কালেকশন, স্টোন ওয়ার্ক আছে নেকে, ফুল বডিতেই হচ্ছে অ্যাম্ব্রো প্লাস হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক। এখানে দেখুন কিছু কালারফুল অর্নামেন্টাল স্টোন আছে ব্ল্যাকের মধ্যে, ব্ল্যাক ওয়ার্ক। ভেতরের যে ইনার পোর্শনটা আগেই বলে দিচ্ছি, যে ইনার পোর্শনটা এটা একটু ম্যাট ব্ল্যাক, এটা যখন আপনারা অ্যাটাচ করে নেবেন তো ব্ল্যাক কালার কটন অর সিল্ক দিয়ে কালার কিন্তু আরও অনেক জোস লাগবে। এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে দুপাট্টা। আচ্ছা আমি এটার ক্যাটালগ, এটা হচ্ছে ক্যাটালগ বিন হামিদের শিফন লাক্সারিয়াস কালেকশন। ঠিক আছে, এক্সট্রা করে স্লিভস আছে থ্রি পিস। এটা খুব ডার্ক ব্ল্যাক, লাইটের জন্য একটু ম্যাট ম্যাট লাগছে। এখন দিব হচ্ছে আপনাদেরকে আপডেট দিব, সরি, বিন হামিদের অ্যানাদার কালেকশন। এটা হচ্ছে মেহেদির যে কালারটা, মেহেদি কালারটা আপনারা নিশ্চয়ই দেখেছেন হাতে লাগানোর পর, মেহেদির যে ন্যাচারাল মেহেদির যে কালারটা বা পাটার পর মেহেদির যে কালারটা, ঠিক ওই কালার। আপনাদেরকে একটু ভেঙে বুঝিয়ে দিলাম, এটা হচ্ছে দোপাট্টা কাটওয়ার্ক করা, এভাবে এমব্রয়ডারি মাল্টি একটা এমব্রয় ওয়ার্ক আছে। সবগুলো পিওরের কালেকশনই দেখিয়েছি আজকে, নেকের পশুটা এভাবে পার্ল দিয়ে কাজ করা, ভেতরে ভেতরে হচ্ছে স্টোন ওয়ার্ক আছে, এবং মিডেলে এভাবে অ্যাম্ব্রো প্লাস হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক আছে। ভেতরে কিন্তু খুব সুন্দর করে করে সার্কেল দিয়ে এভাবে মাল্টি কালার স্টিচ ওয়ার্ক, খুবই গর্জিয়াস একটা প্যানেল। নিচের যে কাজটা, ফ্লাওয়ারটা দেখুন এখানে এসে শেষ হয়েছে, এবং শেষ প্রান্তেও কিন্তু এভাবে পার্লে টার্সেল আছে, এক্সট্রা পিওরের স্লিপস, বর্ডার লাইনটা এভাবে ফ্লোরাল একটা প্যানেল। পুরো যা দেখেছি সবগুলোর মাত্র 3000 টাকা,
সো 3000 টাকার মধ্যে এত সুন্দর একটা শিফনের কালেকশন নিয়ে নিতে পারেন শুধুমাত্র অনলাইনে এটা অনলাইনে দর্শকদের জন্য বলছি সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাচ্ছেন পাকিস্তানি লাগজে অরিজিনাল এই কালেকশন বিন হামিদ বাই রানার্স সো সঙ্গে থাকুন পেজের সঙ্গে থাকুন আপডেট দেই আরও দুটো কালেকশন আছে আর উপরে ভিডিওটা একটু দেখে নেবেন কারণ আগের ভিডিওতেও কিন্তু আমি ক্যাটালগের কালেকশনগুলো পার্ট পার্ট করে দেখানোর চেষ্টা করছি সঙ্গে থাকুন আর এসটিসি পেজে একটা লাইক আর চ্যানেলটাতে একটা অবশ্যই অবশ্যই একটা আপনাদের যদি ইচ্ছা হয় সাবস্ক্রাইব করে দেবেন।